তৃতীয় নম্বর লাইলাতুল কদরের ফজিলত, চতুর্থ নম্বর আমি যেটা বলবো যে এই লাইলাতুল কদরটা এমন একটি রাত এবং এই রমজানটা এমন একটা রাত যে শুধু কুরআন নাজিল হয়েছে তা নয়, কিতাবে লেখছে ছয় রমজান অতিবাহিত হওয়ার পরে ছয় রমজানের পরবর্তী রাতে তাওরাত নাজিল হয়েছে। সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে হবে। ছয় রমজান যাওয়ার পরবর্তীতে কি নাজিল হয়েছে? তাওরাত কিতাব। এবং কিতাবে এটাও লেখে তেরোই রমজান অতিবাহিত হওয়ার পর নাজিল হয়েছে ইনজিল। জোরে বলুন, আঠারোই রমজান অতিবাহিত হওয়ার পরে উনিশের মধ্যে নাজিল হয়েছে জবুর কিতাব, আর ২৬ তারিখ দিবাগত ২৭ তারিখ নাজিল হয়েছে আল্লাহর কোরআন। জোরে বলুন। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে হুজুর, আপনি বলেছেন লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, তো নবীর উপরে তো কোরআন নাজিল হয়েছে দীর্ঘ ২৩ বছরে। এখানে একটা প্রশ্ন থেকে যায়, কোরআন নাজিল হয়েছে, পুরো কোরআন নাজিল হয়েছে ২৩ বছরে, আপনি বলছেন কদরের রাতে, কথাটা তো একটু দ্বিমত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিম লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছেন লাইলাতুল কদরের রাতে, আর সেখান থেকে জিবরিল আমিন যখন যা প্রয়োজন তখন তা নিয়ে নবীর দরবারে এসেছে। তাহলে সমাধান হয়ে গেল, ২৩ বছর নবুয়তের জিন্দেগিতে আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, এতে কোনো সন্দেহ? বলেন না, কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন আমাদেরকে এই রাতে বেশি বেশি আবাদত করার তৌফিক দান করুক। নবীর মুজেজার ভিতরে একটা মুজেজা হলো আল্লাহর কোরআন। আজকে আমরা এই কোরআনকে আমরা কিভাবে কোরআনকে আমরা মূল্যায়ন করি না, আপনি দেখেন মক্কা শরীফের মধ্যে কোরআন শরীফ নিয়ে ঠ্যাঙের উপর নিয়ে পড়তেছে। আমার সেক্রেটারি সাহেব গিয়েছেন, আপনি দেখেছেন, আমরা নেটের মধ্যে দেখি ডাইরেক্টলি কোরআন শরীফকে ফাইয়ের উপরে এরকম করে রাখি, এরা কোরআন তেলাওয়াত করতেছে। নাউজুবিল্লাহ বলেন, ওই তুলনায় আমরা অনেক ভালো আছি। মক্কা শরীফের অনেক আরবাব আছে যে কোরআন শরীফ বজু ছাড়া ধরে ফেলতেছে, এবং এরা কোরআন শরীফ রাখে হাঁটুর উপর, ফাইয়ের উপরে এবং মাটির নিচেও রাখে। আমার এই কথা যদি আপনাদের অসুবিধা লাগে, এখানে যারা মক্কা মদিনা শরীফ গিয়েছেন আপনারা বলেন, এবার বলেন যে কোরআন পাহাড়ের মধ্যে হজম করতে পারে নাই, যেই কোরআন অন্যান্য নবী সহ্য করতে পারে নাই, আল্লাহ বলে আই হাবিবে কিবরিয়া, এই কোরআনের মুজেজা এটাই তো সর্বশ্রেষ্ঠ মুজেজা, যেই কোরআন পাহাড় সহ্য করে নাই, চন্দ্র সূর্য এটা সম্ভব হয় নাই, রাখা সম্ভব হয় নাই, একমাত্র উত্তম নমুনা পেয়েছি, উত্তম জায়গা হলো আপনি নবীর সিনা মোবারক। জোরে বলুন। আরে কোরআন এটা এমন একটা কোরআন, কোরআন ইজ দ্য কমপ্লিট কোট অফ লাইফ, কোরআন একটা সম্পূর্ণ জীবন বিধান, যেই কোরআনকে সম্মান করতে হবে। আজকে মুসলমান মুসলিম কান্ট্রি নাম দিয়েছে, আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই এই সমস্ত শেখদেরকে, এই সমস্ত আরবাবদেরকে যারা কোরআনকে অপব্যাখ্যা করে, ঠিক না বেঠিক? এবং আপনাদের খেদমতে আরজ রেখে যায় নজরুল ইসলাম ২২ হাজারি, আপনারা দেখবেন নেটের মধ্যে মারি দিবেন নজরুল ইসলাম মারলে আসবে। এই নজরুল ইসলাম ২২ হাজার কি করছে জানেন? এতে নিজে নিজে কোরআন শরীফ বানাইয়া লেখি। ওয়াজ টুনত পড়ি, হুজুর তুনে এত আসকো আই গেছি, হুজুর টানতে টানতে কই আল্লাহ কইছে, কই এমন ভাবে টান দিছে, সবাইরে কইছে এটা কোরআন শরীফ, শেষ পর্যন্ত দেখা যায় হাফেজে কোরআন কই কি রে, ও আল্লাহ সুবহানাল্লাহ, এই যে আমরা এতগুলো কোরআনের আয়াত দেখলাম ৬৬৬৬টা কোরআনের আয়াতের ভিতর আয়াত তো এটা নাই, এই হুজুর উপর কোনো ওহি নাজিল হয়নি, পরে দেখা যায় এটা কোরআনের আয়াত নয়। আল্লাহ এই সমস্ত আলেমদেরকে হেফাজত করুক। অনেক সময় আমাদের কোরআন তেলাওয়াতে ভুল হয়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, রব্বুল আলামিন যাতে আমাদেরকে ক্ষমা করে দেয়, কারণ এটা তো ক্ষমার রাত, ঠিক না বে ঠিক?
আমরা যথাযথভাবে কোরআনের মর্যাদা দিতে পারি না। আপনারা মনে করছেন যে হাফেজদেরকে কিছু সম্মানে দিলে মনে হয় কোরআনের এপিটিপিট হয়ে যাবে। না বাবা, বেয়াদবি মাফ করবেন, মনে করবেন না এই কোরআনের সমান সমান হবে। আল্লাহ বলে এই কোরআন তোমরা যদি পুরো পৃথিবীটাও যদি এদেরকে দিয়ে দাও, আলেমদেরকে দিয়ে দাও, তারপরও কোরআনের এই অবদান বর্ণনা করে শেষ করা যাবে না।